চলে এসেছি বাসের মধ্যে, খুবই ভয় লাগছে। হ্যাঁ, এদিকে ফাঁকা, ওইদিকে কত বড় বড় জানলা, মনে হচ্ছে যদি পড়ে যাই। আর এই যে দেখো লাইট এখনো চলছে না, ছোটটা তো ঘুমিয়ে গেছে। রেড বাস ভেবেছিলাম কি বাসটা সত্যি সত্যি রেড হবে, কিন্তু বাসটা রেড না, বাসটা ইয়েলো কালার। তোমরা কি কেউ কোনোদিন হচ্ছে এরকম বাসে ফুল নাইট ট্রাভেল করেছো? স্লিপার ক্লাসে আছি আমরা। এই যে আমাদের এখনো রাত হয়নি তেমন, আর একটু রাত হলে তারপরে বাসন করছে। বলো ভাই ঘুমিয়ে গেছে, এই যে দেখো ছোটটা ঘুমিয়ে গেছে। পর্দাটা বিছানা নিচে তো পাইলো। বাসে একবার তো ঘোরা উচিত, তারপরে ফ্লাইট কারণ আমাদের শান বলেছে মা প্লেনে যাবো, প্লেনে বাবা প্লেনে যাবো। স্কুলে এসেছি বাজে 5:30। আমাদের বুক চালানোর কথা ছিল 4টার সময়, কিন্তু এখন 5:30 হয়ে গেছে, এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখন হচ্ছে কৃষ্ণনগরে যাচ্ছি, আর এই যে ঘুমাচ্ছে বাসের জার্কিং একদম ভালো না, বাসের ট্রাভেলটাও একদম বাজে গেছে, প্রচণ্ড হাওয়া, সবার শরীর খারাপ হয়ে গেছে, কাশি হয়ে গেছে দুজনেই কাছে। বাসটা পুরো 4 ঘন্টা লেট, 4 ঘন্টা লেট হয়েছে, যা জীবন ও বাসে আসবো। বাসে ট্রাভেল ছিলাম তেমন একদমই বাজে, বাজে হয়েছে প্রচণ্ড, এত জার্কি, এত ঝাঁকুনি। তার মধ্যে হাওয়া দেয়নি, ঠান্ডা